আমি বেশি কথা শুধু বলবো না আপনাদের সামনে, সেই ১৯ তারিখ ১৯শে জানুয়ারি আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে বাংলা থেকে নয় সারা ভারতবর্ষ থেকে দিল্লি থেকে বিজেপিকে দাঁড়াতে হবে। ভর্তি হয়ে গেছে উন্নয়ন। আজকে একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে দেখতে পাবেন যে রাস্তাটাই হাঁটছে সে রাস্তাটাই হচ্ছে সরকারের তৈরি। যে সাইকেলটি নিয়ে যাচ্ছে দেখতে পাবেন তার ছেলে অথবা মেয়ের সাইকেল যেটি নিয়ে বাজার করতে যাচ্ছে, আজকে যেটি নিয়ে বাজার করতে যাচ্ছে দেখতে পাবেন। নেতৃত্বরা উপস্থিত আছেন, পঞ্চায়েত ওয়ার্ডের সভাপতি উপস্থিত আছেন, আমাদের পার্টির সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা যে কথা বলছিলাম দীর্ঘক্ষণ আলোচনার কোনো অবকাশ নাই। আমরা ২০১৪ সালে দেখেছিলাম কেন্দ্রে একটা সরকার তৈরি হয়েছে, তারা মানুষকে বলেছিল যে বিগত দিনে ২০১৪ সালে আমাদের ভারতবর্ষের সমস্ত পিছিয়ে পড়া মানুষকে আমরা প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকিয়ে দেব, সমস্ত কালো টাকা উদ্ধার করে ভারতবর্ষের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যাব। আজকে ৫ বছর অতিক্রান্ত হতে চললো, কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি মোদী মানুষকে দীর্ঘদিন ধরে বিভ্রান্ত করা হয়েছে এবং আজকে কি বলা হচ্ছে যে ভারতবর্ষে জনগণের জন্য তিনি নোটবন্দি করলেন, নোটবন্দি করার পরে গ্যাস আপনাদেরকে ভর্তুকি দেওয়া হয়নি, ১০০০ টাকা করে আপনারা গ্যাসটা কি এম
মাটি, এ মাটিকে সরানো যায় না। ক্ষুদিরামের মাটি, যিনি হাসতে হাসতে সম্মানের লড়াই, যেভাবে আমরা আত্মসম্মান পেয়েছি, যেভাবে আমরা তিনটির বারের বিধায়ক হয়েছিলেন, আমরা গর্বিত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তমলুক লোকসভা সম্মানীয় শ্রীযুত দিব্যেন্দু অধিকারী মহাশয়কে বরণ করছেন। আমরা আসা যাচ্ছে না, এত মানুষ শুধু মাঠে নয়, গোটা রাস্তা জুড়ে একেবারে মানুষের কালো মাথায় এলাকা ভরে গেছে। তার কারণ কি? তার কারণ একটাই, ডাক দিয়েছেন দিদি মমতা, ব্রিগেড চলো জনতা, 19 জানুয়ারি ব্রিগেড যেতে হবে। ডাক দিয়েছেন দিদি মমতা, ব্রিগেড ভরাবে জনতা। ডাক দিয়েছেন দিদি মমতা, মাঠ ভরাবে জনতা। আমরা সেই আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন আমাদের নেত্রী জানতেন না 5টা রাজ্যের ফলাফল কি হবে, কিন্তু তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন নেত্রী। তিনি আজকে শুধুমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী নন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী নন, আমাদের জনগণ মন অধিনায়িকা নন, তিনি আজকে দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দিল্লিতে তিনি না গেলে বিরোধীদের মিটিং হয় না। আজকে বিরোধীদের যে বিভিন্ন নেতারা আছে, মুখ্যমন্ত্রীরা আছে, ফারুক আবদুল্লাহ থেকে কে চন্দ্রশেখর রাও, চন্দ্রবাবু নাইডু থেকে শরদ পাওয়ার, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে নবান্নতে দেখা করে পরামর্শ করে তাকে নেতৃত্ব দেওয়ার আহ্বান করেন। আজকে সেই নেত্রী 21 জুলাই 2018 আমাদের যে শহীদ তর্পণ সভা হয় প্রত্যেক বছর, সেই সভাতে ঘোষণা করেছিলেন 2019 সাল লোকসভা নির্বাচন, 2019 বিজেপি ফিনিশ, আমি 19 জানুয়ারি আপনাদের ব্রিগেড যাওয়ার আবেদন করছি। এবং তিনি সেদিন বলেছিলেন যে ভারতবর্ষে যারা বিজেপিকে সরিয়ে একটা মানুষের সরকার তৈরি করতে চায়, একটা প্রকৃত সমাজতান্ত্রিক চেতনার সরকার তৈরি করতে চায়, তাদের সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ব্রিগেড সমাবেশে সেদিন থাকবেন, আপনারা আসুন। আমরা গত প্রায় 1.5-2 মাস সময় ধরে কালী পুজোর পর থেকে লাগাতার গোটা রাজ্যের এ প্রান্ত থেকে আমাদের বিধায়ক সাংসদ মন্ত্রী সর্বস্তরের নেতা শাখা সংগঠন আমরা সবাই মিলে সমাবেশ করছি মানুষকে ব্রিগেডে যাওয়ার জন্য। ইতিমধ্যে 5টা রাজ্যের ভোট হয়েছে, ভোটের গণনা হয়ে গেছে। আমাদের মিজোরাম, তেলেঙ্গানা, রাজস্থান, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি তারা বাংলা দখলের স্বপ্ন দেখাচ্ছিল, তারা বলেছিল আমরা একটা পরিবর্তন এনে দেব বাংলাতে, এবং কিছু সিপিএম এর লোক তারা লাল ঝান্ডা ছেড়ে দিয়ে গেরুয়া ঝান্ডা ধরেছিলেন, তৃণমূলকে ধ্বংস করতে হবে, মমতা ব্যানার্জিকে ধ্বংস করতে হবে, তৃণমূলকে হাঁটাতে হবে বিজেপিতে তারা গেছিলেন। আজকে সেই বিজেপি 5টা রাজ্যে সেমিফাইনালে 5-0 গোলে হেরে গেছে। যারা সেমিফাইনালে 5-0 গোল খায়, ফাইনালে তাদের কোন ভবিষ্যৎ নেই, এটা আমরা এখনই বলতে পারি। আর আমরা বলতে পারি যে ভারতবর্ষের বিজেপির প্রধানমন্ত্রী তিনি নোট বদল করেছেন, অর্থমন্ত্রী অরুণ জেটলি তিনি ট্যাক্সের বদল করেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি এলাহাবাদের নাম বদল করেছেন, আর মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থানের জনগণ সরকার বদল করে দিয়েছে। আগামী 19 সালে এই 19 সালের লোকসভা ভোটেও বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সরকার পরিবর্তন করবে, এটা আমরা স্থির বুঝতে পারছি। সে হাওয়া বইতে শুরু করেছে। তো কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরই আসেন, মন্দারমণি কি ছিল, দীঘা কি ছিল, উদয়পুর কি ছিল, তাজপুর কি ছিল, শঙ্করপুর কি ছিল, বাম আমলেও আপনারা লোকাল লোক দেখেছেন, আজকের পরিবর্তনটা আপনারা দেখতে পেয়েছেন। এই বিস্তীর্ণ একেবারে উদয়পুর থেকে ওদিকে জুনপুর হয়ে পেটুয়া পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকায় পর্যটনের যে বিকাশ, এটা আমাদের সময়ে ঘটেছে, এবং মৎস্যজীবীদের জন্য দুহাত ভরে নানা স্কিম আমাদের সরকার করেছে। আমি দীঘার প্রশাসনিক সভায় বলেছিলাম আমাদের খটিগুলোতে যারা থাকেন তাদের জন্য মাছ বাছাইয়ের জন্য হাতের দস্তানা, পায়ের জন্য গ্লাভস থেকে শুরু করে
আরো আরো তাদের বাড়ি ঘর দুয়ার তৈরি করা সব করতে হবে। মুখ্যমন্ত্রী সেখানেই বলেছেন মৎস্যজীবীদের বাড়ি 75,000 টাকা স্কিমের বাড়ি, এবারে ফিশারম্যানরা 1,00,000 টাকার বাড়ি পাবেন তিনি আজকে ঘোষণা করেছেন। তাই আপনাদের কাছে আমার একটাই আবেদন, আগামী 19 তারিখ ব্রিগেড ভরাতে হবে, ব্রিগেড যেতে হবে, ভরিয়ে দিতে হবে, কংগ্রেস সিপিএম বিজেপিকে আউট করতে হবে। আমি কংগ্রেস যারা পশ্চিমবঙ্গে বিজেপির দোসর, সিপিএম এর বন্ধু, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর থেকে সাফ করে দিয়েছি, আগামী দিনে আপনাদের এই এলাকা থেকে বিজেপিকে সাফ করে দিতে হবে এবং মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে। কথা বাড়াবো না, আমার কোলাঘাটে আবার প্রোগ্রাম আছে, আগামীকাল ইসলামপুরে দাড়ি ভিটেও আমার প্রোগ্রাম আছে। আমি অরুণ দাস এই পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন ধরে 15 বছর ধরে চালাচ্ছেন, অরুণ দাসকে আমি কথা দিচ্ছি তাকে নিয়ে তার এই ব্লকে আরো কি করে নতুন রাস্তা করা যায়, নতুন স্কুলের বিল্ডিং করা যায়, নতুন করে উন্নয়ন করা যায়, আমি তার জন্য দেবব্রত দাসকে একটা ডেট দেব। তিনি জেলা পরিষদে তার চেম্বারে একটা মিটিং করবেন, প্রশাসনকে রেখে আমি থেকে এই ব্লকে অরুণ দাসের নেতৃত্বে যাতে কোটি কোটি টাকার উন্নয়ন হয়, গ্রাম উন্নয়নে হয়, তার জন্য আমি অঙ্গীকার জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে এই প্রাইমারি স্কুল থেকে আবেদন আছে আমার কাছে এই স্কুলের বিল্ডিং এর জন্য। আমি HRBC থেকে 20,00,000 টাকার ঘোষণা করে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। রণজিৎ মণ্ডল, বনশ্রী মাইতি, আমাদের আমাদের বিধায়কগণ, আমাদের অন্যান্য জনপ্রতিনিধিগণ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ আমাদের এখানে উপস্থিত আছেন, সমগ্র রামনগর 1-2 থেকে আগত নেতৃবৃন্দ এবং সমস্ত কর্মী বন্ধু আত্মীয়, আমি আপনাদের কাছে আজকে জানুয়ারি মাসের 5 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তৃণমূল কংগ্রেসের পক্ষে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং রামনগরের এবং মেদিনীপুরের সারা বাংলার অগ্রগতি কামনা করে মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। আপনাদের সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, ঈশ্বর আল্লাহ মঙ্গলময় ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে বাংলার আজকে এগিয়ে চলেছে 70-72 বছর পরে, সমগ্র রামনগর, দীঘা সহ আমাদের জেলা আজকে যে অগ্রগতি হয়েছে সে অগ্রগতি একবারে কোলাঘাট থেকে শুরু করে দীঘা পর্যন্ত, দীঘা তমলুক রেলপথ থেকে শুরু করে আজকে নন্দকুমার থেকে আজকে চন্দ্রেশ্বর পর্যন্ত 116 বি, আজকে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে আজকে সমুদ্র ভাগন থেকে নদী ভাগন, কেলেঘাই কপালেশ্বরী থেকে সমস্ত রাস্তাঘাট আজকে নূতন করে সেজেছে। আমি আপনাদের কাছে প্রার্থনা করি আজকে 2019 সাল, আগামী দিন আমাদের দলকে আরো ঐক্যবদ্ধ করে আজকে দলীয় শক্তিকে আরো নিচের তালায় গিয়ে পঞ্চায়েত নির্বাচনে যে অগ্রগতি হয়েছে ভোটের আমাদের, সেই অগ্রগতিকে মানুষের কাছে পৌঁছে দিয়ে তার সুফলকে আরো সুদৃঢ় করার জন্য দলকে আরো ঐক্যবদ্ধ করুন। আমি আপনাদের কাছে নিবেদন করি আজকের এই মহতি সমাবেশ একটি বৃহৎ সমাবেশে পরিণত হয়েছে, এই সমাবেশ থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি একেবারে জয়যাত্রা, এখানে ধ্বংস সম্পূর্ণভাবে ধ্বংস, এবং ইদানিং কালে যে কেন্দ্রের একটি খুনাখুনি সরকার, দাঙ্গাবাজ সরকার, বিজেপিকে উৎখাত করার জন্য শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের দলকে আরো শক্তিশালী করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8-8 বার লোকসভার সদস্য, 2 বার রেলমন্ত্রী এবং দক্ষ 2-2 বারের মুখ্যমন্ত্রী, যিনি জনে জনে মানুষের নিচের তালার মানুষের উপকারের কথা বলেন, মা বোনেদের অগ্রগতির কথা বলেন, ছাত্র, যুব, মহিলা, বেকারদের কথা বলেন, যিনি শান্তির কথা বলেন, যিনি জঙ্গলমহল এবং দার্জিলিং আজকে সুন্দরভাবে আজকে তৈরি করেছেন, বাংলাকে নূতন করে ভাবে গড়বার জন্য এগিয়ে যাচ্ছেন, সেই মুখ্যমন্ত্রীর সমর্থনে তাকে প্রধানমন্ত্রী করার শপথ নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে এই মহতি সম্মেলন জনে জনে যারা এসেছেন পায়ে পায়ে হেঁটে হেঁটে আমি তাদেরকে তাকে সাধুবাদ জানাই, দলকে আরও ঐক্যবদ্ধ করে আজকে আগামী দিনে লোকসভা এবং যে কোনো নির্বাচনে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হয়ে আমাদের জয়যাত্রাকে সুচারু করবার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আজকে সমবেত হওয়ার প্রার্থনা রেখে বালিশায় এই মহতি ময়দান, এই ময়দানে গণতন্ত্রের বিজয়, রামনগর কেন্দ্রের অগ্রগতি,
আমাদের মেদিনীপুরের অগ্রগতি, বাংলার অগ্রগতি কামনা করে ভারতবর্ষের লোকসভা নির্বাচনে আমরা বৃহত্তরভাবে লড়াই করে দলকে আরও প্রতিষ্ঠিত করে মমতার নেতৃত্বে একটি সরকার গঠনের জন্য এগিয়ে যাব। এই শপথ গ্রহণ করে আমার বক্তব্য।